পাঁচটা মতো ধোয়া হয়ে গেছে, এবার আমরা এতে নুন হলুদ মাখিয়ে রাখবো। মাছের ঝোলটা তৈরি করার জন্য আমাদের লাগছে ফুলকপি, আলু, পেঁয়াজ, টমেটো, এগুলো আমরা আগে কেটে রেখেছি। আমরা প্রথমে ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি ফুলকপিটা কেন ভাপাচ্ছি, এমনি তেলেতেও ভেজে রান্না করা যায়, কিন্তু এখন গরমের সময় যদি নুন হলুদ দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেওয়া হয় তাহলে ভালো। আপনাদের কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। এবার আমরা ঢাকাটা দিয়ে দেখবো এটা একটু হচ্ছে কি। আমরা কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। এটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এই মাছের ঝোলের জন্য আমরা মশলা দিচ্ছি আদা, রসুন, শুকনো গোটা লঙ্কা, আমরা কেটে নিচ্ছি। আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, এবার আমরা আলুটা ভেজে নেব। আমরা আলুটা ভাজার জন্য সামান্য হলুদ দিলাম। আমরা এই তরকারি মশলা করার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল, আমরা পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো। আমাদের পেঁয়াজটা হয়ে যাচ্ছে, এবার আমরা এতে টমেটোটা দেবো।
আমরা তা ভাবিয়ে নেবো।